বলতেছিল যে কি তোমার পিছনে কোন যে মানুষ আসছে, সেটা বলছে আমি পিছনে তাকাতে না তাকাতে আমার চোখ বন্ধ করে ফেলছে, আমি দেখতে পারি নাই, আমার চোখ বন্ধ করে দিছে। তারপর আমি চিকরাতে চাইছি, আমার মুখ বন্ধ করে দিয়েছে, আর দেখি নেই। শিশু যে আমাকে ইয়াতে গাড়িতে লাগছে যে ওইটা দেখছি, সেটা কি গাড়ি জানি না, আমি শুধু জায়গাগুলো সেটা জায়গাগুলো দেখতেছিলাম শুগুলো। তারপর যে আমাকে এই যে একটা অন্ধকারের ঘরে লিখে দিছে, সেখানে আরো দুজন মেয়ে আছিল আমার মতনই, ওরাও কান্না করতেছিল। তারপরে যখন আসছে তখন ওদের কান্না থামছে, ওদের চোখের পানিগুলো মুছে ফেলছে। তারপর আমাকে আমাকে বলতেছে যে কি তোমাকে মেরে ফেলবে, তুমি কান্দিও না, ওরা তোমার কিমরিকেটে ইয়াকে দিয়ে দেবে, ডাক্তারের কাছে দিয়ে দেবে, কোনো অন্য ডাক্তারের কাছে দিয়ে দেবে। তারপর একটা কতটি ইটা ছিল, ওগুলো দিয়ে আমরা তিনজনে ওগুলো ইয়া করছি। তারপর সেটা যেটা অর্ধেকটা ফটেছে আর আরও যে মাসি সেটা ফটে গেছে একদম। তারপর আমরা সেখান দিয়ে গুলি দিয়ে